ব্যাঙ্গালোরে রোদের লুকোচুরি তো চলতেই থাকে, এই রোদ তো এই বৃষ্টি। সকাল থেকে দেখলাম রোদ, এখন আর রোদ নেই, মানে আমাদের কাছে রোদের দেখা মেলাও যা, ভগবানের দেখা পাওয়াও তা, মানে এটাই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি তো তোমাদের সাথে লুকোচুরি খেলতে পারি না, তাই আমি চলে এসেছি তোমাদের কাছে রোজকার মতো। আমার তো তোমাদের সাথে দেখা না হলে ভালোই লাগে না, তো আমি তো স্কিপ করতে পারবো না আমার ডেইলি কাজটাকে, তো আমি চলে এসেছি। তোমরাও আমার সাথে দেখো, প্লিজ কেউ স্কিপ করে কিন্তু বেরিয়ে যেও না, সাথে থাকবে। কিন্তু দেখো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম, আমার সাথে তোমরা মেঘ দেখতেই পেলে, কিন্তু দেখো অতটা দূরে এখনও রোদ রয়েছে, কিন্তু আমার এখানেও ছিল কিন্তু এখন আর নেই। হয়তো আমার এখানে যখন উঠবে ওখানে আবার পড়ে যাবে, এই চলতেই থাকে। তো চলো, এসব লুকোচুরি খেলার সাথে আমার দিন কাটালে চলবে না, আমার কাজগুলো তো করতেই হবে, আর সাথে থাকবে তোমরা। তো চলো শুরু করি। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো। আমি তো ভালো আছি অবশ্যই। আর দেখতেই পাচ্ছ এখানে এই রোদ উঠছে, এই পড়ে যাচ্ছে, মানে এই করে করে না কাঁচাই হচ্ছে না, সকাল থেকেই এরকম করছে। 1 মিনিট রোদ দিচ্ছে তো 3 মিনিট আবার রোদ পড়ে যাচ্ছে, এই চলছে। আর দেখে বুঝতেই পাচ্ছ, হ্যাঁ আমি গুড আফটারনুন দিয়ে শুরু করলাম, দেখে বুঝতেই পাচ্ছ যে ছাদে গেলাম, স্নান করলাম, ছাদে গেলাম, তারপর জামা কাপড় মেলতাম, আর রান্নাও হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য রান্না করে ওখানে সব চাপা দেওয়া রয়েছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন কটা বাজে বলো তো? 1:45, যেহেতু ওর কাজ আছে, তোমাদেরকে বলছিলাম আমি। আর আজকে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, ও 10টা থেকে শিফট ছিল, কিন্তু আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তো ও 11টা থেকে আজকে শিফট জয়েন করেছে আর কি, কাজে বসেছে, তো আজকে ওই জন্য উঠতে পারেনি। আর আজকে 1টাতে 1:30তেই খেতে হবে, এরকম কোনো বালাইও নেই, কারণ ও তো জেগেই থাকবো, ওর অফিস চলবে। তো চলো দেখাই তোমাদেরকে আমি আজকে কি রান্না করি। এই হচ্ছে ডাল, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, এটা আজকে আমি করিনি, এটা কালকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, কিন্তু এটা একটু রয়ে গেছিল, তো এটাকেই গরম করে নিয়েছি, ডালের সাথে খেয়ে নেবে। আর এটা হচ্ছে মাছের ঝোল মতো করিনি, যেহেতু ডাল রয়েছে একটু শুকনো শুকনো মতনই করেছি। এটা যেহেতু পাঙ্গাস মাছ, তো ও না এমনি জিরে বাটা, তারপর ওই ধনে গুঁড়ো এইসব দিয়ে না পছন্দ করে না, ওই একটু পেঁয়াজ দিয়ে আদা বাটা দিয়েই পছন্দ করে, তো সেটা দিয়েই করেছি। তো চলো আবার নয় খাওয়ার টাইমেই দেখা হবে। খাওয়া দাওয়া এই মাত্র জাস্ট হলো, আজকে অনেক 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 লেট, আজকে 2:30 বাজে, অন্যদিনের তুলনায় অনেকই লেট আজকে। আজকে না আমাদেরও খুব একটা ভালো লাগছে ফ্ল্যাটে, এরকমটা নয়, হয়তো আমাকে অস্পষ্টই লাগছে একটু। দেখো না আমার কালে এখানে কত গোটা উঠছে কেন জানি না হঠাৎ করে, যাই হোক, কারণ জানলাটা খোলা, প্রচণ্ডই রোদ আসছে এদিক দিয়ে, আবার রোদ উঠেছে। তো আজকে না আমাদেরও ফ্ল্যাটে খুব একটা ভালো লাগছে না, একেতেই তো নিচে সবাই কলকাতা গেছিল, তোমাদেরকে বলেই ছিলাম, তার উপর অ্যাপিতি ভাইয়াও আজকে একটু বেরিয়েছে, মানে গাড়ি নিয়ে এদিক ওদিক আর কি, আমাদেরকেও বলেছিল, আমাদেরও যাওয়ার কথা চলছিল আর কি, কিন্তু ও যেহেতু কাজ পড়ে গেছে, আর সামনেও আমাদের একটা আসছে, আস্তে আস্তে তোমাদেরকে বলবো, সবটাই বলেছি, যাই হোক না কেন, তো ওই জন্য না আমরা যাইনি আজকে, ওর যেহেতু অফিস আছে বললাম, ওই জন্য আজকে আমরা যাইনি। আর ওদিকে স্বর্ণালী এখনো অব্দি আছে, কিন্তু ওরও অফিস আছে, ওই জন্য ওও যেতে পারেনি, তো অফিসের জন্য সবাই একটু আটকা পড়ে গেছে আর কি, সবারই অফিসের একটু চাপ চলছে। আর স্বর্ণালীকে তো ওয়ার্ক ফ্রম হোমটা হয়ে গেছে, ওর শেষ হয়ে গেছে, ওকে অফিস যেতে হচ্ছে, তো ও যাবে, বেরোবে অফিস সন্ধ্যে থেকে, তো ও সন্ধ্যেবেলা অফিস বেরোবে আজকে, যাই হোক না কেন, সন্ধ্যের পর থেকে তো দুজনে পুরোই একা। আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, যদিও তাড়াতাড়ি কাজ শেষ হয় তো তারপর বেরোবো আমরা। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, আরো একটু কাজ করে নিক, এটাই, আবার বিকেলবেলা দেখা হবে, যদি আমরা বেরোই তো বেরিয়ে দেখা হবে, আর নয় তো এখান থেকেই দেখা হবে। শুয়েছিলাম কিন্তু ঘুমের জন্যই, যেহেতু ও নিজে ঘুমাতে পারেনি তাই আমাকেও ঘুমাতে দেবে না, এটাই আর কি প্ল্যান। তো এই দেখো, দেখেছো কি তোমরা, ভালো বাচ্চা হয়ে গেছে, এখনো এখানেই থাকে, এখানেই ঘুমায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি, ও কাজ করে নিল, বেরোবো বললাম, এই দিকটাতে তো তোমরা সূর্যটা দেখতেই পাচ্ছ, মাঝামধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছিল, এখন দেখাই যাচ্ছে না, কিন্তু আছে সূর্যটা, ক্যামেরাতে হয়তো আসছে না। আর এই দিকটা প্রচণ্ডই কালো মেঘ করে এসছে, প্রচণ্ডই, মানে আমি চুলঠুলো যার জন্য আঁচড়াইনি আর চলে এসেছি, কি বীভৎস মেঘটা করেছে দেখো না, এইটা এই মেঘটা দেখে কখনো বেরোনো যায় বলো বাড়ি থেকে, দেখি বৃষ্টি বৃষ্টি কখন আসে। এ টম্পি, দুপুরে তোকে খুঁজে পাইনি, আয় ভাত খাবি, তো রেখে দিয়েছি তোরটা, তো চলো দিয়ে দিই ওকে খেতে,
আর আমিও মেকটা তো করেছি, একটু দেখে নিই কি হয়, তারপর বেরোবো আমরা। যেরকমটা বলেছিলাম আর কি, মেঘ তো করেছে কিন্তু বৃষ্টিটা আসলেও না, মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর কি। আর আমরা বেরোচ্ছি, বেরোনোর খুবই দরকার ছিল একটা, কারণ ওর কদিন ধরেই খেতে খেতে একটু বাঁদিকের দাঁতটাতে লাগছিল পেছনের দিকে, তো বুঝতে পারছি না যে কেন। আর অত ভেতরে টর্চ দিয়ে ঠিক দেখাও যাচ্ছে না, ফ্ল্যাশ লাইট জ্বেলেও ফোনের, তো আমি বললাম যে দাঁত নিয়ে বেশি। আর আজকে দুপুরবেলা খেতে কি ওদিকটা দিয়ে বাই চান্স একটা চাপ পড়ে গিয়ে ব্যাস তারপর থেকে টনটন করে ব্যথা করছিল, তারপর কমেছে। কিন্তু আমি বললাম যে বেকার ডেন্টাল একটা দেখিয়ে নেওয়াই ভালো, কারণ এখন এখানে একা থাকি যেহেতু বেকার চাপ নিয়ে লাভও নেই, আর সবটা চিনিও না কোথায় কি। তো ও সার্চ করে দেখেছিল আমাদের এই কোদিচি কানালি ক্রসিং এর এখানটাতে, উডুপি গ্র্যান্ডের ওখানে বসে একজন। তো বিকাশ ওর বন্ধু ফোন করে বলল যে বিকাশ দেখিয়েছিল একজনকে, তো তার কাছে যেতে, উনি খুব ভালো। ওটা হচ্ছে আবার পেট্রোল পাম্পের ওখানে, তো আমাদের তো বাজার করতে যেতেই হতো, তো ভাবলাম যে ওই জন্য ওখানেই যাই। তো চলো, হেডলাইটটা এমনভাবে ধরিয়ে দিয়েছে গাড়ি, তো চলো যাওয়া যাক। হ্যাঁ আসছি, আপাতত তো আমরা পৌঁছে গেছি, আমরা ডাক্তার দেখাবো হচ্ছে এইটায়। তো এই হচ্ছে পেট্রোল পাম্পের এখনকার মতো অবস্থানে, এত ব্যস্ত না, প্রচন্ডই ব্যস্ত রাস্তা। তো চলো ভেতরে যাওয়া যাক। এসেছি হচ্ছে আমরা ফ্রেশ সয়েলে, ফ্রেশ সয়েলে এসেছি হচ্ছে মাছ নিতে। কতটা কি শুনতে পাচ্ছো জানি না, কিন্তু এর থেকে বেশি জোরে আমি কথা বলতে পারবো না, কারণ এখানে অনেক লোক আছে দেখতেই পাচ্ছ, ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো চলো কি কি মাছ আছে তোমাদেরকে দেখো। এখানে শুধু লোটে মাছের মানে বোম্বে ডাকের দামটা দেখো, 220 টাকা কেজি বোম্বে ডাক। আর মোটামুটি ঠিক আছে, প্রনটা দেখো 450 টাকা কেজি, আর সাইজটা তো দেখালাম, এমনি সব ঠিকঠাকই আছে, কিন্তু লোটের দামটা প্রচন্ডই বেশি। তো চলো দেখা যাক দাদা আর কি কি নিল। কথা বলছিলাম, এটা আমরা কলকাতা যাওয়ার আগের দিনও না আনতে গেছিলাম কিন্তু পাইনি, তারপর তো পুরো কলকাতা তো থেকেছি, যাই হোক না কেন এসে থেকেও বলছিলাম যে কাচুরি খাবো কাচুরি খাবো, সেই রাজস্থানি কাচুরি আবারও নিয়ে এসেছি। ওখানে দাঁড়িয়ে খেলে ভালো করে বানিয়ে দেয় কাকুরা, তো আমি তো অত ভালো করে বানাতে জানি না, যাই হোক যেভাবে দেয় আমি সেভাবেই দিয়ে দিলাম। তো চলো খেয়ে নিই এবার, তাহলে আর কি সবটাই তো প্রায় শেয়ার করে দিলাম, কি করলাম না করলাম, ঘুরতে বেরোলাম, ঘুরতে বেরিয়ে কি খাই খেলাম। সত্যি কথা বলতে মানে ও আর আমি খুব ভালো খেয়েছি, খুব ভালো। আর কেন জানি না মনে হলো কাচুরির সাইজটা একটু বড় করেছে, কিন্তু দাম তো একই রেখেছে, পার পিস 12 টাকা করে নেয়। চাটনি দেয় ওই মিষ্টি চাটনি একটা দেয়, লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা এই দিয়ে একটা চাটনি থাকে এটা দেয়, আর পেঁয়াজ কুচি আর ডাল কচুরি এটা দেয়, তো পার পিস 12 টাকা করে নেয়। তো আমাদের ভালোই লাগে বেশ, মানে দুটো খেয়েছি, হয়তো রাতে মানে আমি দুটো খেয়েছি ও দুটো খেলো, হয়তো রাতে আর কিছু খাবো না কারণ পেটটা পুরো ভরে গেছে। আর
ঘুরতে বেরিয়ে আজকে অনেকটা টাইম ঘুরেছি, আর মাছ কিনতে গেছিলাম ফ্রেশ চয়েসে, ওখান থেকেও আজকে পমফ্রেট এনেছে। পমফ্রেটের সাইজটা না ভালোই, মানে অনেকটাই বড় লেগেছে আমার মনে হয়েছে, মানে ওখানে পিস করাতে বলেছিল ওরা, তো ও বললো যে না দরকার নেই। এবার তখন ও আর আমি না সাইজটা অতটা বুঝতে পারিনি, কিন্তু এনে যখন হাতে ধরে দেখলাম, মানে আর চিংড়ি পমফ্রেট দুটোই না ওরা সুন্দর ওখানে কেটে দেয়, বেছে দেয়, এর জন্য আলাদা কোনো প্রাইস লাগে না। হয়তো ওরা মাছের দামের সাথে ওটা ধরে নেয়, হতে পারে, আমরা তো অত জানি না। পমফ্রেটটা নিল হচ্ছে এখানে নিয়েছে 620। 620 টাকা, ঠিকঠাকই আছে, কারণ পাপা পাপার বাজেটে কিনেছিলাম হ্যাঁ আমরা, 500 টাকা, হ্যাঁ পাপার বার্থডেতে আমরা যখন কিনেছিলাম, সাড়ে সাতশো টাকা এর থেকে একটু ছোট ছিল সাইজটা, এরকমই দাম নিয়েছিল। তো আর আজকে এখানে তো আমাদের ঠিকঠাক মনে হলো বলে আমি ওকে বললাম যে দুটোই নাও, বেশি নিয়ে কিছু হবে না, কে খাবে এত মাছ, তারপর থেকেই যাবে ফ্রিজেও। তো যাই হোক না কেন, কে খাবে না, আমরা মাছ ভালোবাসি, তবে ফ্রিজে অলরেডি পাঙ্গাস মাছ রয়েছে, তারপর ও 500 চিংড়িও আনলো আর পমফ্রেটটাও আনলো। যাই হোক, তো দেখালামই তোমাদেরকে, কালকে দেখা যাক দিনটা কেমন কাটে আবারও। আজকে দিনটা আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর হ্যাঁ, আজকে সকালে যে ব্লগটা গেছে, মানে যে কালকে সকালে তোমরা যে ব্লগটা দেখতে পেয়েছো, সেই ব্লগটা তোমাদের অনেকেরই খুব ভালো লেগেছে, তো আমার শুনেও খুব ভালো লাগলো যে তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি। তো এভাবেই সাথে থেকো, এটুকুই বলবো, আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো, টাটা, গুড নাইট।